গতকাল বেরুলিয়া বাজারে যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন, প্রত্যক্ষদর্শীরা আজকে ঠিক কি বলেছেন দেখুন। আমরা জনসাধারণ পাবলিক, আমরা ডাইরেক্ট ছিলাম এখানে, আমরা নিজেরাই চোখে দেখেছি যে এইটা লেগেছে, গেটটায় লেগে দিদির পা এখানে গড়ালিতে লেগেছে, মাথায় লেগেছে চোট আর ঘাড়ে লেগেছে। একই বক্তব্য, মানে ওই লোহার রডেই লেগেছে না, এই খাম্বাতে লেগেছে, খাম্বাতে লেগেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পায়ে ফোলা প্রয়োজনে প্লাস্টার করতে পারেন চিকিৎসকরা এবং মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তের আপডেট কেমন থাকেন মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে, আপনাদেরকে জানাতে থাকব। আপনাদের জানিয়ে রাখি, গতকাল তৃণমূল নেত্রীর ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল নন্দীগ্রামের বিরুলিয়ায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের। দুর্ঘটনা হলো, নেপথ্যে ছিল চক্রান্ত, নন্দীগ্রামে মমতাকে খুনের চক্রান্তের অভিযোগ তৃণমূলের, কমিশনে গিয়ে অভিযোগ দায়ের তৃণমূলের, পাল্টা পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ভিডিও প্রকাশের দাবি জানিয়েছে বিজেপি। যেমনটা আপনাদের বলছিলাম যে দুর্ঘটনা হলো, নেপথ্যে চক্রান্ত ছিল নন্দীগ্রামে মমতাকে খুনের চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল, আজকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সে কথা এবং আগামীকাল তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন, পাল্টা পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ভিডিও প্রকাশের দাবি করেছে বিজেপি। ভারতবর্ষের এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেই রাজ্যের জনগণ, সেই রাজ্যের নেত্রী, তার উপরে কেন এই আক্রমণ? আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব যখন নির্বাচন কমিশন তার নিয়ন্ত্রণাধীন করে নিয়েছেন, সেই সময় থেকেই লক্ষ্য করছি যে একটা নতুন উদ্যোগ রাষ্ট্রবাদের শুরু হয়েছে। আমরা তার তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি এবং যে দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতেই হবে, তারা যেভাবে চালাচ্ছেন, যেভাবে ভয় ভীতি সন্ত্রাসের সৃষ্টি করছে, বিজেপির একদল প্রতিনিধি এসে যা বলছেন তারপরের দিন সেটাই ঘটছে, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তার দক্ষতাকেই প্রশ্ন তুলে দিয়েছে। আমরা আশাবাদী রাজ্যের শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন নিঃসন্দেহে নিরপেক্ষতার নিদর্শন রাখবে এবং এ ধরনের জঘন্য ঘটনার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে। বারবার কালকে উনি বলছিলেন ব্যথা যখন হচ্ছে ওনার, তখন যে এসপি ছিলেন না গতকাল, আমি শুধু এইটুকুই বলবো, আমরাও প্রার্থী হয়েছি। দিদি, আপনি কালকে সকালে প্রার্থী হয়ে গেছেন একজন ক্যান্ডিডেটের সঙ্গে, এসপি ডিএম থাকতে পারেন না। আমার মনে হচ্ছে ইসিআই কে সফট টার্গেট করা হচ্ছে। আর ডিজিপি, ডিজিপি কি ওখানে গিয়ে ওনার গাড়ির দরজা ঠেলে দিলেন? এটা তো আশ্চর্যজনক ঘটনা। কে ডিজিপি হবেন কে হবেন না, এটা আমাদের কোনো এখতিয়ারও নেই, আমাদের এর মধ্যে কিছু বলারও নেই। শুধু আমরা এইটুকুই বলে আসছি, বাংলায় যে একেবারে ল অ্যান্ড অর্ডার কোলাপস করে গেছে তার কালকে জ্বলন্ত উদাহরণ আমরা দেখলাম। পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী, তার যদি সিকিউরিটি না থাকে, এত ল্যাপসেস, সেখানেও কি কালকে সিভিক পুলিশ ছিল নাকি? এত ল্যাপসেস যদি থাকে তাহলে বাকি 9,90,99,000 লোকের কি অবস্থা সেটা আপনারাই বুঝে নিন। কি হয়েছিল নন্দীগ্রামে, কিভাবে আহত মুখ্যমন্ত্রী? কাল বিকেলের মধ্যে মুখ্য সচিবের রিপোর্ট চাইল কমিশন, এ বিষয় নিয়ে কথা বলতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, এই খবর তুমি আমাদের আগেই জানিয়েছিলে যে কাল বিকেলের মধ্যে দুই পর্যবেক্ষকের রিপোর্ট তলব এবং মুখ্য সচিবের কাছ থেকেও। ভিভিআইপিদের জন্য বিশেষ কোনো নিরাপত্তার কথা কি বলেছে কমিশন? দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য স্টার ক্যাম্পেনার এবং ভিভিআইপি যারা রয়েছেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো রেয়াত করা যাবে না, কোনো আপোষ করা যাবে না,
সেই নিয়ে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এসিও দপ্তর থেকে। অন্যদিকে এদের নিরাপত্তার জন্য যা কিছু করার প্রয়োজন সেটাই করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ গেছে জেলা প্রশাসনের কাছে। অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু কমিশনের কাছ থেকে চিঠি গেছে মুখ্য সচিবের কাছে, বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে এবং বিশেষ অবজারভার অজয় নায়কের কাছে, এবং কালকে 5টার মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে নন্দীগ্রামে যা ঘটনা ঘটেছিল। অন্যদিকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়ক তারা মেদিনীপুর যাচ্ছেন কালকে। সেখানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলা নিয়ে তাদের বৈঠক হবে। তারা স্পট ভিজিট করবেন কিনা সেটা তাদের উপর নির্ভর করছে, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কিন্তু অবশ্যই কালকের যে ঘটনা সেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তারা ওখান থেকেও নেবেন এবং সেটা কিন্তু অবশ্যই তারা দিল্লিতে পাঠাবেন। তবে এটুকু বলে রাখতে পারি যে ভিভিআইপিদের যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না এবং তাদের নিরাপত্তা বাড়াতে বা তাদের শক্ত হাতে সেটা আরও বাড়ানোর জন্য যা কিছু প্রয়োজন তেমনটাই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সিও দপ্তর থেকে জেলা প্রশাসনকে। ধন্যবাদ রোমা।